সালগ্রাবে হাঙ্কর সাকদুক দাগি ফনি খতল হায়ং হেপাটাইটিস সাল পালাই যাখা হায়ং হেপাটাইটিস সালতে সংসার জাকমানি বিশি নৈচে পমানা রগে হেপাটাইটিস ফাউন্ডেশন বিলুনিয়া বেদেকনি লোয়াজি মুবাই হাঙ্কর সাকদুক নাইকুনি সুবার সুবাই রিকমুং বাতেমং পান্ডাব সংসার জাখা পান্ডব মানজানাই নারওয়াই রকনি বিশং দিকে জাতি মসঙ্গে পান্ডানো জেনসাওয়ির জাখা পান্ডাব কগলাম নাথানী কিরিমা সিংসা লাংমা সাসুনায় বেমারী সাকন বাহাকে কাতি উইতংনায় তেতা মতামত তাংবতাং নাহারা নাং আবন্তে নাংকুমা কগলাম নারখা তেবসকাং 2030 বিশিনি বিশিঙ্গ হেপাটাইটিস গ্রেই হাক্তর স্তামথানী যতনি চুবাসু থানচা ইয়াক মানজনা ককচারখা সাকতুক দাগিফাং ডক্টর জগদীশ চন্দ্র নম ও সালনি বাতাই মঙ্গ বাতাই কপলাই ইংনে রকনি থানী সকাত পুইয়া ফরি রাজাখা তখন বোঝা যায় এটার ব্যাপ্তি কতটুকু সারা পৃথিবীতে আজকে এই দিনটিকে পালন করা হচ্ছে উদযাপন করা হচ্ছে এই জন্য যাতে জনসাধারণের মধ্যে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি হয় তাদের মধ্যে যাতে এই জ্ঞানটুকু আসে যে কিভাবে এই রোগটা হচ্ছে এবং এই রোগটার যে কতটুকু প্রভাব একজনের জীবনে পরিবারে এবং দেশের মধ্যে পড়ে সে ব্যাপারে অবহিত করার জন্য আমাদের সারা পৃথিবীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে সারা পৃথিবীতে যারা স্বাস্থ্যটাকে তারা ম্যানেজমেন্ট করেন অর্থাৎ নিয়ামক হিসাবে কাজ করেন সেই বিশ্বের সবচেয়ে বড় যে অর্গানাইজেশন WHO ওনারা এই পৃথিবীর মধ্যে যে রোগের প্রকোপ বিস্তৃতি এবং তার যে প্রভাব জনসাধারণের মধ্যে পড়ে জনস্বাস্থ্যের মধ্যে পড়ে তার উপরে নির্ভর করে কয়েকটা দিনকে ওনারা ধার্য করেছেন মধ্যে আটটা দিন আছে সারা পৃথিবীর মধ্যে গুরুত্ব সহকারে গুরুত্ব আমাদের বোঝানোর জন্য আটটা দিনকে কিন্তু নির্ধারিত করা হয়েছে তার মধ্যে একটা কিন্তু এই বিশ্ব হেপাটাইটিস দিবস এছাড়াও আছে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস আছে আমাদের বিশ্ব রক্তদাতা দিবস আমাদের মধ্যে আছে ইমিউনাইজেশন একটা সপ্তাহ আমরা পালন করে থাকি সারা পৃথিবীতে একসঙ্গে এক সবাই আছে আমাদের যক্ষা রোগ নিবারণের জন্য যক্ষার উপরে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব যক্ষা দিবস আছে আমাদের তামাক যে জিনিসটা সারা পৃথিবী থেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সে বিশ্ব তামাক দিবস এটা গুরুত্ব কত অপরিসীম সেটার উপরে নির্ভর করে কিন্তু এই দিনগুলোকে ধার্য করা হয় এবং সারা পৃথিবীর মধ্যে এগুলোকে পালন করা হয় এবং সারা পৃথিবীর মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা সম্মানিত চেয়ারম্যান শ্রী নিখিল বোস মহোদয় আমাদের হেলথ এন্ড এডুকেশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট আমাদের মধ্যে আছেন আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা বিলোনিয়া শাখার মাননীয় সেক্রেটারি সেই সঙ্গে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে মধ্যে এসেছেন আপনাদের সবাইকে আমরা দপ্তরের পক্ষ থেকে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের মধ্যে আজকে